সুধা মন্ডলী, আসসালাম আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি রেসিপি। এখনকার রেসিপি হচ্ছে কেনিয়ান স্টাইল চিকেন স্টু উইথ রাইস। আমি যখন ইউনাইটেড নেশনসের হয়ে কাজ করছিলাম আফ্রিকাতে, তখন আফ্রিকানদের আমি রান্না খেয়েছি, বিভিন্ন মিডল ইস্টার্ন দেশের রান্নাও খেয়েছি। মরক্কোর রান্না খুব ভালো, খাওয়ার দাওয়ার খুব ভালো, আফ্রিকানদের রান্নাও কিন্তু খারাপ না। আমরা আজকে একটা আফ্রিকান রেসিপি দেখব, ওরা কিভাবে চিকেন রান্না করে, চিকেন স্টু ঝোল সহ ভাত সহ। অ্যামেজিং, চলুন দেখে আসি এবং রান্নাটা খুব ইন্টারেস্টিং। দেখতে পাচ্ছেন রেসিপিটা খুবই মজার। রাইসটা করে মাঝখানে দিয়ে চিকেনের পিস গুলাকে একটু বড় বড় করে রান্না করেছে, সাথে আছে সবজি, শাক এবং সালাদ। দেখুন মাংসটা কেমন সফট হয়ে গেছে, টেন্ডার। ঝোলের মধ্যে মাংসটাকে দেখাচ্ছে যে খুব সফট হয়ে গেছে। এই রেসিপিটা আমরা আজকে একটা ডিটেইল প্রিপারেশন দেখব, ফাইনালি এরকম একটা ডিশ রেডি হবে। তো আমাদের লাগবে একটা চিকেন। তো চিকেন পিস গুলাকে সুন্দর করে কাটতে হবে। আমরা নর্মালি চামড়া রাখি না, অনেক দেশে চামড়া সহ রান্না করে। তো এখানে দেখাচ্ছে চিকেনের মধ্যে লোম বাছতে হবে, এটা দরকার হলে চুলার উপরে পোড়ানো হয়। আমাদের দেশে একই পদ্ধতিতে আমরা পুড়িয়ে লোম গুলা ক্লিন করে ফেলি। এরপর চিকেনটা কাটার পালা, ছোট ছোট পিস করে আমরা চিকেনটাকে কাটবো। তো চিকেন এর প্রিপারেশন শেষ হলে যে পিস গুলোকে আমরা এরকম ঘরে খাওয়ার মতো সাইজ করে কাটবো, বেশি বড় না, যাতে এগুলো তো মাংস ঢোকে। এখন পটে রান্না করছে, এগুলোর মধ্যে চিকেনের কলিজা গুদ্দা এগুলো দেওয়া হচ্ছে। এরপর আপনি পানি দিন, 6 গ্লাস পরিমাণ পানি। এটার মধ্যে চিকেন স্টক, আদা লবণের পেস্ট, আদা, তারপর হচ্ছে রসুন এর পেস্ট দিয়ে আপনি এটাকে, এরপর দিচ্ছেন লবণ, এটা আফ্রিকান স্টাইল। তারপর এটা হচ্ছে রোজমেরি গাছের পাতা, যেটা দিয়ে আপনি চুলায় চড়িয়ে দিবেন এবং রান্না করবেন। এটা হচ্ছে চিকেন স্টক বানানোর জন্য। এই ফাঁকে আপনি টমেটো এবং এটা হচ্ছে লাল মরিচ, এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করবেন। এগুলোকে ব্লেন্ডারে দিয়ে কেটে একটা পেস্ট করা হবে মাংস দেওয়ার জন্য। পেস্ট তৈরি শেষ, এটাকে একটু সাইডে রাখুন। দেখুন খুব সুন্দর কালার হয়েছে পেস্টের। এখন আমরা চিকেনটা মোটামুটি চিকেন থেকে স্টক পেয়ে গেলাম, মাংসগুলোকে আলাদা করে রাখতে হবে চিকেন স্টকটাকে পরবর্তী কাজে লাগানোর জন্য। তো মাংস পিস গুলোকে আলাদা করে নিলাম বাটিতে, আর চিকেন স্টকটাকে আমরা রেখে দিলাম পরবর্তীতে কাজে লাগাবো। এই হলো চিকেন স্টক। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে, তেলের মধ্যে কাটা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করুন, পেঁয়াজের কালার চেঞ্জ হবে। এর মধ্যে আপনি টমেটো সস, টমেটো, লাল মরিচ, কাঁচা মরিচ এবং বিভিন্ন গরম মশলা উপাদানগুলো দেওয়া শুরু করুন। ঢাকনা দিয়ে রাখুন টমেটো সসটার মধ্যে। কিছুক্ষণ পরে দেখবেন এটা লেগে গেছে, এটা একটু আবার নাড়াচাড়া করে দরকার হলে প্রয়োজন মতো একটু তেল, এই এখানে একটু পানি দেওয়া যেতে পারে। লবণ টেস্ট করে দেখুন, লবণ ঠিক না থাকলে আর একটু লবণ দিতে পারেন। ওকে, মাংস পিস গুলোকে এখানে ছেড়ে দিচ্ছে। ওদের রান্নার টেকনিকটা একটু ডিফারেন্ট, আমাদের থেকে আলাদা। এখন এই টমেটো পেস্ট দিয়ে পুরোটা মাংসকে নেড়ে চেড়ে এটার মধ্যে বসাবে, যাতে মাংসের মধ্যে লাগে। এরপরে চিকেন স্টকটাকে ঢেলে দিবে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিন, যাতে নিচে লেগে না যায়।
এখন ধনিয়া পাতা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, ফাইনালি দিবে গরম মশলার গুঁড়া। আফ্রিকানরা কিন্তু গরম মশলা ইউজ করে, এখন সবাই মুরগির মাংসে ওদের একটা কমন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গরম মশলা। দেখুন রান্নাটা খুব সুন্দর হয়েছে, রংটা ধরে আসছে খুব সুন্দর, কালার গ্রেভিটা খুব দেখতে সুন্দর দেখাচ্ছে, খুবই ইয়ামি। মাংসটা দেখেন টেন্ডার, খুব সফট হয়ে একদম খুলে খুলে আসছে। আপনি এটা বাটিতে এটা এটা পরিবেশন করুন ঝোল সহ, মাংসটা দেখুন খুব সফট। এই মাংসটাকে এখন ভাতের সাথে পরিবেশন করবেন। এই হচ্ছে মুরগির রান্না, এটা আফ্রিকান স্টাইলের একটা মুরগির রান্না, খেতে খুবই অসাধারণ। আমি আফ্রিকার মুরগি রান্না খেয়েছি, খুবই অ্যামেজিং। কোনো অংশে আমাদের রান্নার থেকে কম না। তাহলে দর্শক মন্ডলী দেখলেন না আফ্রিকার লোকজন কিভাবে মুরগি রান্না করে, চিকেন স্টু মানে মুরগির ঝোল সহ গ্রেভি সহ, এটা ভাতের সাথেই আফ্রিকানরাও খায়, এশিয়ানরাও খায়। এখন তো রাইস ইউরোপ এবং আমেরিকাতেও মানুষ খাওয়া শুরু করেছে এবং এটা খুব একটা টেস্টি খাবার। আমি আশা করব আপনারা এটা বাসায় দেখবেন এবং এটা দেখে রান্না করবেন। আপনাদের রান্না কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সাথে আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।